Okay, my learning app. আসসালামু আলাইকুম, আমি ইনস্ট্রাক্টর মারিয়া। আমাদের অপরচুনিটি ফর কিডস এর স্টোরি টেলিং উইথ মারিয়া সেশনের বুক রিভিউ পর্ব শেষে আজ কিছু কথা শেয়ার করব। এই ভিডিওতে আমরা সবাই জানব বই পড়ার অভ্যাসটাকে আমরা কিভাবে প্রতিদিন বিভিন্ন কাজে লাগাতে পারি। একাডেমিক বই আমাদের জ্ঞান বাড়ায়, পাশাপাশি গল্পের বই আমাদের শিক্ষা দেয় নৈতিকতার। কিছু বই পড়লে আমরা গল্পের স্থলে বন্ধুত্ব সুন্দর ও মজার উদাহরণ দেখতে পাই। যে বইগুলো আমি তোমাদের সবার জন্য রিভিউ করেছি, ভিডিওগুলো যদি তোমরা সবাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কিছু বই এবং গল্প নিজেদের ব্যাপারে বিভিন্ন সচেতনতা বাড়াতে সাহায্য করে। বই থেকে তাই আমরা শিখতে পারি নানান বিষয়। এছাড়াও শুধুমাত্র স্কুলের বই পড়ার পাশাপাশি এর মাঝে মাঝে গল্প পড়ে, ব্লগ পড়ে, ভিডিও দেখে বিনোদন না ও মন হালকা করাও তো প্রয়োজন আছে, তাই না? আর এজন্য আমাদের সবার কাছে রয়েছে অপরচুনিটি ফর কিডস, যার ওয়েবসাইট থেকে আমরা অবসর সময় গল্প গল্প শিখতে পারবো অনেক কিছু। সবাই কিন্তু ওয়েবসাইটটা ঘুরে দেখতে ভুলবে না। আর বই পড়ার অভ্যাসটাকে কে কিভাবে কাজে লাগাও, গল্প পড়ে কে কি শিখলে, আমার করা বুক রিভিউ দেখে কে কোন গল্পটি পড়লে আমাকে সেটাও জানতে পারো এখানে। আজ এখানেই বিদায় নিচ্ছি, শেষ পর্বে দেখা হবে তোমাদের সাথে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।